আসসালামু আলাইকুম ও ওরাকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কালিম পিস লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম যে আমার পাশে যে আমাদের ভাই রবিউল ভাইকে দেখতে পাচ্ছেন তো এর আগে ভাইকে নিয়ে দুটো ভিডিও করা হয়েছিল এবার একটা ভিডিও করছি হতে পারে এটা লাস্ট ভিডিও হতে পারে তার কারণ হচ্ছে যে অনেক ভাইদের আমাদের প্রশ্ন যে ভাই আমরা যে ওষুধ ছাড়া যে ডায়াবেটিস যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে তো অনেকে হয়তো ভাবছে যে হয়তো এখন কিছুদিন মানে থাকবে প্রথমে হয়তো এরকম যে সিস্টেমগুলো আমাদের সেগুলো পালন করে হয়তো নর্মালে থাকবে তারপরে দেখা যাবে পরে আবার হয়তো ভাত খাবো বা আবার হয়তো রুটি খাবো তখন কি হবে আবারও আমার ডায়াবেটিসটা ডায়াবেটিসটা বেড়ে যাবে সুগারটা বেড়ে যাবে তো বিশেষ করে আজকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আমাদের এই ভাইকে এখানে আনা যে এই ভাইয়ের যে কি অবস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কি অবস্থা এবং তিনি কেমন ভাত খেতে পারছেন এবং সমস্ত কিছু কীভাবে খেতে পারছেন তাতে তার ডায়াবেটিস বাড়ছে কি না সেটা আপনাদের সামনে আমাদের ভাই রবিউল ভাই তুলে ধরবেন যেহেতু উনি আমাদের প্রথম রুগী আর কি প্রথমে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছিল তো ওনার যেহেতু একটা সময় হয়ে গিয়েছে এই জন্য আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম আমাদের রবিউল ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমি পিস লাইব্রেরিতে পিস লাইব্রেরিতে প্রথম আমি ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো খাওয়া দাওয়া করছি ভাত খেয়ে ভাত খাচ্ছি হ্যাঁ রুটি খাচ্ছি মিষ্টিও কিছু কিছু খাচ্ছি তারপরেও আল্লাহর রহমতে আমার সুগারটা এখন নর্মাল এসছে হ্যাঁ তো আমরা সবাইকে বলবো এই আমাদের পিস লাইব্রেরির বন্ধুদের যে আমরা জেকে লাইফ স্টাইলটা অবশ্যই ফলো করার জন্য যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছে অবশ্যই এখানে এসে যোগাযোগ করুন আসসালামুকুম আরহামলি বরকাত আচ্ছা ভাই আপনি ঈদের পরে কেমন খাওয়া দাওয়া করেছেন ঈদের আপনি সেদিনকে বললেন ফোনে যে ভাই ঈদের পরে আমি যাই ঈদের না পুরোপুরি একদম মানে বাড়াবাড়ি খাবার খেয়ে নিয়েছি মানে সাধারণভাবে যে আমরা বাড়াবাড়ি খাবারগুলো খেয়ে নিই সেগুলো আমি খেয়ে নিয়েছি তো তারপরে ভাতও একদম খুব একদম বেশি বেশি খেয়ে নিয়েছেন আপনি তো তারপরে ডায়াবেটিসটা যে আপনি মাপলেন এতগুলো বাড়াবাড়ি খাবার পরে যে ডায়াবেটিসটা আপনি মাপলেন তো এতে মানে কি ডায়াবেটিসের রিপোর্টটা কী আসলো আলহামদুলিল্লাহ রিপোর্টটা আপনার নর্মাল এসছে একশো এখন বর্তমানে রিপোর্ট অনেক কিছু খাওয়ার পরে এই ঈদের সময় আমি অনেক খাবার খেয়েছি মিষ্টি খাবার হ্যাঁ জাতীয় খাবার শর্করা খাবার সব খেয়েছি তারপরেও আল্লাহ রহমতে আমার ডায়াবেটিক্সের এখন রেজাল্ট আপনার একশো চল্লিশ তো আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে যে ভাই এই যে রম এই আপনার ঈদ ঈদ পরে যে এত বাড়াবাড়ি খাবার খেয়েছে যেটা আমরা একবারে সুস্থ মানুষ মানে সম্পূর্ণভাবে খেয়ে থাকি আর কি তো ভাই এরকমভাবে বাড়াবাড়ি খাবার যত রকম মিষ্টি বলেন ফল বলেন ভাত বলেন যা বলেন সমস্ত কিছু চেড়ে খেয়েছে তারপরে ভাই ভাবলেন যে আরে আমার এতগুলো খেললাম আমি তো বাড়াবাড়ি করে ফেললাম এটা তো আমার ডায়াবেটিসটা বেড়ে গেছে নাকি তারপরে ভাই পরশুদিন চেক করলো তো চেক করার পরে দেখছি আলহামদুলিল্লাহ তিনি খাওয়ার পরে একশো চল্লিশ মানে নর্মাল রেঞ্জের মধ্যেই আছে আলহামদুলিল্লাহ এটা খুবই খুশি খবর তো বিশেষ করে ওষুধ ছাড়ে মানে কোনো ওষুধ তো চলে না আমাদের ডায়াবেটিস ওষুধ বন্ধ হয়ে আছে মানে বন্ধ করে রেখেছি আমরা তো বিশেষ করে যারা ভাবছিলেন যে হয়তো এটা হয়তো সাময়িক হয়তো আরাম থাকছে তারপরে হয়তো দেখা যায় আবার আমরা সিস্টেম থেকে বেরিয়ে গেলাম আবার হয়তো আমাদের ডায়াবেটিসটা বেড়ে যাবে হ্যাঁ এইরকম হয়তো যারা ভাবছিলেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখুন হ্যাঁ এবং এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করেন কারণ হচ্ছে আপনার বাড়িতে ডায়াবেটিস রুগী আপনার প্রতিবেশী ডায়াবেটিস রুগী আপনার আত্মীয় ডায়াবেটিস রুগী আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করা প্রয়োজন কারণ তাদেরকে এই যে সমস্যা এই যে ডায়াবেটিস রোগ কি প্রেশানের মধ্যে আছে কি সমস্যার মধ্যে আছে এটা অবশ্যই তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এই জায়গা থেকে বের করানোর জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করুন এবং ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে আপনারা এই কাজে অংশগ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি